আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপি অনেকেই তৈরি করে থাকেন তো আমি যেভাবে তৈরি করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা আমার ঘরে মাঝে মাঝেই তৈরি করি আমার বাচ্চারা খুব পছন্দ করেন তো চলুন দেরি না করে শুরু করি এখানে আমি একটা ফুলকপির অর্ধেক পিস করে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি পিএস কুচি কাঁচামরিচ কুচি তারপরে নিয়েছি এলাচ জিরে দারচিনি ভাজা গুঁড়ো ডিম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর টমেটো কুচি তো এটা আমি এখন ভাপে চলে যাব কারণ ভাপ দিলে এর একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না এই তো আমি ভাপে চলে আসছি তারপরে নিয়ে নিব চারটে ডিম তারপরে নিব স্বাদ মতো লবণ এখন এটাকে ভালো করে মিশ করব এই তো আমার মিশ করা হয়ে গেছে এখন আমি যে ফুলকপিটা ভাপে দিয়েছিলাম সেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিব তারপরে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আমার মিশ করা হয়ে গেছে এখন এটাকে আমি একটু চাপ দিয়ে ভালো করে বসিয়ে নিব। তারপরে আমি চলে যাব এটাকে ভাপে আমার দশ থেকে পনেরো মিনিট লাগবে এটা ভাপ দিতে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন চলে যাব ভাপে এই তো আমার ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিব আমার পিস পিস করে কাটা হয়ে গেছে এখন আমি চলে যাব এটাকে একটু হলুদ লবণ মাখিয়ে ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়েছি চুলার উপরে গরম করে নিয়েছি এখানে আমি একটু সরিষার তেল দিব সরিষার তেল দিয়ে রান্নাটা করলে টেস্ট অন্যরকম আসবে তারপর এখানে দিয়ে দিব সেই ভাব ভাব দেওয়া ফুলকপি আর ডিম পিস পিস করে যে কেটে রেখেছিলাম ওটা ভাজার জন্য আমি দিয়ে দিব একটু সাবধানেই দিব যাতে তেলটা ছিটটে না আসে হাতে তো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এক পাশ ভাজা হয়ে গেছে উলটিয়ে দিব এই তো আমার দুই পাশি ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিব তারপরে এটার মধ্যে একটু আর একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব জিরে আর একটা শুকনো মরিচ ফ্লেভারের জন্য হালকা ভেজে নেব এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন পিস কুচি কাটা চার পিস মরিচ কাঁচামরিচ কাটা তারপর একটু নেড়ে হালকা ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে দিয়ে দিব তো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিব এর মধ্যে আদা বাটা এক টেবিল চামিস জিরা বাটা এক টেবিল চামিস আর রসুন বাটা এক টেবিল চামিস এটাকে আমি একটু ভালো করে নেড়ে হালকা ভেজে নিব তারপরে দিয়ে দিব আমি দুই পিস টমেটো কুচি এটাকে একটু হালকা ভেজে নিব তারপরে দিয়ে দিব একটু পানি কষানোর জন্য এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামিচ হলুদের গুঁড়া এক টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামিচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ একটু ভালো করে নেড়ে কষানোর জন্য চলে যাব এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পানি আসলে রান্না যতই সহজ হোক আর কঠিন হোক যদি স্বাদ করে খেতে চাই তাহলে একটু কষ্ট করতেই হবে তো দু দু তিনটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এই তো আমার বলক এসে গেছে এখন যে ডিম আর ফুলকপিটা ভাব দিয়ে ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিব তো এই রান্নাটা ঘরে মাছ মাংস না থাকলে এইভাবে রান্না করে খেলে মাছ মাংস চাইতেও টেস্ট হয় অনেক একটু নেড়ে আমি একটু ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার ঝোলটা একটু শুকিয়ে এসেছে মানে একটু কষা কষা হয়েছে তারপরে দিয়ে দিব যে ভাজা গুঁড়োটা মশলাটা আমি করে রেখেছিলাম ওটা এখন দিয়ে আর একটু মানে জাল দিয়ে ঝোলটা আর একটু টেনে নেব তো আমার রেসিপিটা এই পর্যন্তই শেষ আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই